السلام عليكم ورحمة الله وبركاته. অনেক উচ্চ শিক্ষিত ভাইরা আছেন, তা আমি আশা করব আমরাও এখানে যে আলোচনাগুলো করব আলোচনাগুলো করব সংক্ষেপে, শুধু আপনাদেরকে একটু গাইডলাইন দিয়ে দিব, কিন্তু মেইনলি এই বিষয়গুলো আপনারা সবাই আলহামদুলিল্লাহ এক একজন দায়ী ইল্লাল্লাহ, আপনারা একটা পরিবার, একটা সমাজ, একটা অফিস, বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ আপনাদের অনেক প্রভাব বিদ্যমান। তো আগে নিজে এগুলো স্টাডি করবেন, লেখাপড়া করবেন ভালো করে, এই আলোকে আপনার আমার পরিবার, তারপরে অফিস, সমাজ, যেখানে যাব আমরা সেখানে এই অনুযায়ী মানুষকে দাওয়াত দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ঈমান। আমলের চাইতে ঈমানের গুরুত্বটা বেশি, কারণ ঈমান যদি বিশুদ্ধ না হয়, ঈমান যদি ঠিক না হয়, তাহলে আমলে কোনো কাজ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেওয়ার জন্য যত জায়গায় জান্নাতের কথা বলছেন কোরআনে কারিমে, প্রথম শর্তটাই দিয়েছেন ঈমান। কোরআনে কারিমে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত যত জায়গায় আল্লাহ পাক জান্নাতের কথা বলছেন, সেখানে আল্লাহ পাক ঈমানের কথা বলছেন। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্নালাহুম জান্নাত। আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা যারা ঈমান এনেছে, আমলে সালে করেছে, তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিন। এভাবে দেখবেন এই কোরআনে কারিমের সব জায়গায় শুধু আল্লাহ পাক যত জায়গায় জান্নাতের কথা বলছেন, আগে ঈমান। ঈমান ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জান্নাত দিবেন না। ঈমানের মধ্যে যদি কুফরি থাকে, তাহলে আমি আপনি যত আমল করি সব আমল বাতিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মায়েদার 5 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ামাই ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়ামাই ইয়াকফুর বিল ঈমান, যে ব্যক্তি ঈমান আনার পরে কুফরি করে, কুফরি যদি করে, ফাকাদ হাবিতা আমালুহু, তার সমস্ত আমল বরবাদ, সব আমল ধ্বংস হয়ে যাবে। একটা কুফরি যদি করে, তো জীবনের যত আমল করছে, যত সলাত, যত সিয়াম, যত জাকাত, যত হজ, যা করেছে সব বরবাদ হয়ে যাবে। তাহলে ঈমানকে কুফরি থেকে বাঁচাইতে হবে, কোনো অবস্থায় একটা কুফরি যাতে আমার ঈমানের মধ্যে না ঢুকে। ঈমানকে বিশুদ্ধ রাখতে হবে, কুফর মুক্ত। ঈমানকে রাখতে হবে শেরেক মুক্ত, কারণ শেরেক করলে আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দেন, আল্লাহ জান্নাত দিবেন না। কোরআনে কারিমে সূরা আল মায়েদার 72 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ পাক তার উপরে জান্নাতকে হারাম করে দেন। নাউযুবিল্লাহ, এই লোক জান্নাত পাবে না, আল্লাহ পাক হারাম করে দিবেন যদি আল্লাহর সাথে শেরেক করে। একটা শেরেক করলে তার সমস্ত আমলগুলো ধ্বংস হয়ে যায়, আমল সব নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক সূরা আয-যুমারের 65 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক ওহী নাজিল করে বলছেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, যদি আপনি শিরক করেন তাহলে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। হেদায়েতের উপরে থাকার জন্য, দুনিয়া এবং আখেরাতে নিরাপত্তা লাভ করার জন্য শর্ত হইল শিরক মুক্ত তাওহীদি ঈমান। আল্লাহ পাক কোরআনে কারিমে ঘোষণা দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, তাদের ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত করে নাই, মানে তাদের ঈমানের সাথে কোনো জুলুম মিশ্রিত হয় নাই। জুলুমটা কি? জুলুম হলো শিরক,
শিরিককে আল্লাহ বলছেন ইন্না শিরিকা লা যুলমুন আযীম, এটা মহা জুলুম, খালি জুলুম না এটা মহা জুলুম। তাহলে ঈমানের সাথে যদি শিরিক মিশ্রিত না হয় উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন, এই মানুষগুলোই নিরাপত্তা লাভের অধিকারী এবং এরাই হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। তাহলে ইমানের সাথে শিরক কোন অবস্থায় মিশ্রিত করা যাবে না, ইমানকে শিরক মুক্ত রাখতে হবে।